কিছু করে জানি লাইভে আসলাম, জাস্ট স্লাইড আর কিছু কানেক্টার যেগুলো ইউজ হয় এগুলো কানেক্ট করে ওইগুলোকে, এটা দেখানোর জন্য এখানে কতগুলো জিনিস ইউজ হয়, যেমন স্লাইডস প্লাস হচ্ছে হ্যামার, হ্যামারিং ফিঙ্গারের বিষয়টাকে ইউজ করে স্লাইড করা। পুলও আছে, যেমন হ্যামার যদি প্লাস যেগুলো মানে সেমি টোন নোটসগুলো যেগুলো পাশাপাশি থাকে, যদি সি যদি ধরি তাহলে বি সি পাশাপাশি আছে, তারপরে হচ্ছে ইএফ আছে এখান থেকে, এখন যতটুকু আমি স্লাইড করবো স্লাইড যে কোনো অনেক ডিস্টেন্সে করা যায়, সেগুলো আমি সিবিজি যার ম্যানুয়াল ভাইব্রেটর ইউজ করছি, ফিঙ্গার ভাইব্রেটর যেটা, যেটা এই গিটারে ফিক্সড ব্রিজ আর্ম নেই, চারটার পর যেমন স্প্রিং চেঞ্জ করে মানে স্কিপ করে নোট পাঠানো, বা মানে ফিফথ থেকে ফোর্থে যাবো, ফোর্থ থেকে ফিফথে যাবো, যেমন আমি ফোর্থ থেকে ফিফথে গেলাম, ফিফথ থেকে ফোর্থে যাই, ফিফথ থেকে সিক্সথে গেলাম, আবার যে ক্রস চেনগুলো পড়ে একটা স্কেলের মধ্যে, ক্রস দিয়ে কিন্তু স্লাইড করে দেয়, যেমন এখান থেকে যদি কুলগুলো যেটা হয় কুল তো আমি আমার এরপরে যে নোটটা আমার স্কেলের মধ্যে করবো, যদি সেমি টোন থাকে তাহলে সেমি কুল হবে, যদি মানে এক এক টোন থাকে তাহলে পুরো ফুল কুল হবে, তাই বলেছিলাম যে হাতের প্রেশার অবশ্যই স্টেবল থাকতে হবে, মানে ফিঙ্গার প্রেশার, মানে ব্যাক এন্ড ফোর্থ, এখন যদি আমি যদি যেমন ই এফ আর জি বাজাই বা জি এফ আর ই বাজাই তবে আমি স্ট্রোক কিন্তু দিচ্ছি না, এমনভাবে স্টেবিলিটি আনতে হবে যে আমার কিন্তু গিটার নড়বে না, গিটার নড়লে কিন্তু যে ওয়েভ ক্রিয়েট হবে তখন নয়েজ ক্রিয়েট হবে,
সো গিটার থাকে পজ, এটা জাস্ট এইখানে ফিঙ্গারের প্রেশারটা ইউজ হয়। আর এখন তো আমি নয়েস গেট ছেড়ে দিয়েছি, যেটা বলেছিলাম যে হাত দিয়ে ব্রিজ আমার অবশ্যই সিক্স স্ট্রিং এবং ফার্স্ট স্ট্রিং আটকে রাখতে হবে যাতে নয়েস না হয়। হ্যামার, সিম্পল হ্যামার, বাউটা, আর সবসময় যেটা আমি কাজ করি লুপ, লুপের কথা বলছি মানে লুপ করে ফেলো। সেটা লিগেটো হয় স্ট্যাকেটো হয়, আর লাস্ট লেভেল বলেছিলাম যে ফ্রি হ্যান্ড প্র্যাকটিস মানে ফ্রি রান। সো এখন ধরো ঠিক নাই মানে যতটুকু কন্টিনিউ করা যায় না থেকে বুঝা। আমি যেহেতু স্লাইড নিয়ে বলতে আসছিলাম আজকে, হাতে বসে দিচ্ছে আমি কিন্তু স্ট্রোক দিই না এখন। ফুল যেমন ইউজ করা যায় যেমন আমি এই জিনিসটা বাজাবো ই ডি সি ডি, তো ফুল করে আগে ই নোটটা ধরে রাখছি তবে ডি আবার ইয়ে কারেক্টার যেগুলো বলেছিলাম যে সবগুলো সেমি তো যেখানে আছে একটা স্কেল সবগুলো পাশে তো আমি এটা এটা আমার মানে স্টাইল হয়ে গেছে সবসময়। স্ট্রিং যখন চেঞ্জ করি তখন এই সেমি টোনটা সেমি নোট যেটা পাশাপাশি থাকে ওটা স্লাইড করে উঠেছে। এই এই ছোটো জিনিসটা খুবই কাজের কানেক্টার যেটা বলি কানেক্ট করে
ঠিক এখানে ফেসবুকটা একটু প্রবলেম আছে কিন্তু সাউন্ড চলে যায় ব্যাক এন্ড ফোর্থ করে যে কানেক্টিং বলেছিলাম স্লাইড পুল এবং সেকেন্ড স্ট্রিং মানে পরের স্ট্রিংয়ে থাকা Lashes type of it also. But blues, mostly blues part. So much it won't make a halachi. Well, Ricky Gomez, I'm a guitar machine. Guitar, could we call? Guitar, my guitar, I'm a guitar, my guitar, I'm a guitar. ও বাজানা দেখে আমাকে দিয়ে রাখছে আমি বাড়ি তো আমার নিজের গিটার আমার আইবানেস আরজি ফার্নান্দেজ যেটা ছিল আজকে জ্যাকসন কিং বি নতুন পিআরএস স্যান্টানা এসি আর হচ্ছে অ্যাকুস্টিক আইবানেজ আছে চালমান সিরিজ একটা ম্যাক্সটোন গিটার জাম্বো অ্যাকুস্টিক আর ইয়ামা থেকে লাস্ট গিফট করেছিলাম আমার বউ গিফট করেছিল যেটা CX-14 আর কোনো গিটার আছে আমার আছে একটা টেলি আছে টেলি আর এই এপিফোন লেসপল এই দুটা আমার না আমার ছোটো ভাই মানে ছোটো ভাই তোমাকে গিফট করে রেখেছে বাজার ও আরেকটা এসএক্স লেসপল ছিল আমি অনেকদিন বাজিয়েছি এটা সেল করে দিয়েছিলাম ওর আমি এখন আবার খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না আমি হয়তো ওইটা পেলে আবার কিনি সত্যি টোন এটা হচ্ছে আমি সবসময় যেটা বাজাই বস কাটা না বিনি আমার ফেভারিট স্ট্রিংয়ের পর একটা গ্রিপ লাগে নোট ভুল হয় ধরো এই গ্রিপটা এটা আটকাই দিতে হবে যখন কি না আমার কোনো গিটারের শিক্ষক ছিল না আমি নিজে নিজে গিটার শিখেছি
তার আমি স্ট্রোক দিচ্ছি না, সব কোনো স্লাইডের উপর। হ্যালো, আমি মোস্টলি চাই, চেষ্টা করি যে যখনই লাইভে আসি এক একবার একটা লাইভে এক একটা কনসেপ্ট নিয়ে কথা বলি। তো মোটস নিয়ে বলেছি, আজকে যেমন স্লাইড নিয়ে বলছি, এর আগে ফ্লয়েডস টেকনিকটাই বলেছিলাম, তারপরে ট্রিপস অ্যান্ড ট্রিক্স, তারপরে হচ্ছে হাতিয়ার ফাস্ট করা যেটা নিয়ে বলেছি, তারপরে যেমন আমি লিগাটোগুলো আসবে, হাতে প্রেশার স্টেবিলিটি আনা যায় কীভাবে, তো চেষ্টা করি যে যেগুলো আর কি আমরা অনেক বছর লেগেছে বা যারা নিজে নিজে শিখেছি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বের করে করে বুঝতে হয়েছে, সেটা যাতে তোমাদেরকে আগায় দিতে পারি বা আপনাদেরকে আগায় দিতে পারি, সেখানে যতটুকু হেল্প করতে পারবো এটাই আমার সৌভাগ্য। চেষ্টা করি যে আমরা যেগুলো শিখেছি সেগুলো সবাই ছড়িয়ে দিই, তো লার্নিংগুলো থাকুক, এবং হয়তো এরপরে আমাদের থেকে আরও অ্যাডভান্স অনেক এখন আসছে, যদিও সবাই অনেক অ্যাডভান্স লেভেলে বাজাচ্ছি, আরও অ্যাডভান্স লেভেলে আসুক, এখন অনেক টেকনিক্যাল প্লেয়ার আছে। আমি যদিও খুব একটা টেকনিক্যাল টার্ম ইউজ করি না গিটার বাজার সময়, প্লেয়িং সিম্পল বাজে, চেষ্টা করি। তো সবার এক একটা ইচ্ছা থাকে, তো আমার ইচ্ছা এরকম এরকম বাজে, যেটা ভালো লাগে সেরকম বাজে। আর যেহেতু আমি সবসময় ক্লাস নিতে পারি না, এখন ক্লাস আমি অনেকদিন ধরে ক্লাস নিই না, তো অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করে, ইনবক্স করে, আমি আসলে সময় হয়ে উঠতে পারে না, মানে মানে সময় করে উঠতে পারছি না আমি একদমই, তো আমি লাইভে এসে যতদূর পারি দেখাই। তবে হ্যাঁ, আমি খুবই ট্রাই করছি যে নেক্সট হয়তো এক সপ্তাহের মধ্যে আমি রিভিউ তো আবার শুরু করবো, তো আমার আমি হয়তো গিয়ার্স রিভিউ দিবো, গিটার নিয়ে রিভিউ দিবো, প্রসেসর রিভিউ দিবো, অ্যাম্প নিয়ে রিভিউ দিবো, অলরেডি আমি মানে যারা সেলার বা ডিস্ট্রিবিউটার সাথে কথা বলেছি, চেষ্টা করছি। স্টক আমি খুব একটা স্টক মানে খুচরা যেগুলো মানে ইন্ডিভিজুয়াল স্টক ইউজ করি না, আমি প্রসেসর ইউজ করি সবসময়, প্রসেসর অথবা অ্যাম্প, যেমন আমি এখন ক্যাটানা মিনি ইউজ করছি, তো আমি মার্শালের ছোটো মিনি অ্যাম্প ইউজ করেছি, তারপরে অরেঞ্জেরটা ইউজ করেছি, ব্ল্যাক্সটা ইউজ করেছি, আমার কাছে বেস্ট লেগেছে এই বক্সের ক্যাটানা মিনি, এটা এটার সাউন্ড অনেক জোশ, এবং আমি সবসময় এটাই বাজি, প্রসেসর শুধু স্টেজে প্রসেসর বাজি, হয়তো আমি নেক্সট ডে হয়তো একটা বড় বসের অ্যাম্প কিনবো এই সিরিজে সেই জন্য। আর আমার মনে হয় আমি যদি গান বাজাতে হয় তাহলে লাইভ সেপারেট লাইভে আসবো, কারণ আমি এই লাইভগুলোতে আসি শুধু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য,
তো গান বাজালে আসলে গান তো বাজানোই যায় আর স্টেজে তো বাজে সবসময়, কিন্তু এই জিনিসগুলো তো খুলে কখনো বলা হয় না। আর এটা যদি না বলি তাহলে হয়তো যারা চাচ্ছে শিখতে বা আগ্রহী জানতে তারা জানতে পারবে না। তো গান না বাজাই আমার মনে হয় এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা খুব জরুরি। সংসার শুরু আগে বাজিয়েছি অনেক, আগে লাইভগুলোতে বাজিয়েছি। আর সংসার শুরু বাজাতে গেলে আসলে ফ্লয়েডের গিটার দরকার নেই, গিটারে ওই জিনিসগুলো এক্স্যাক্টলি আসে না। এখানে অনেক আর্মি কাজ আছে, এই আর্মিগুলো জুম জি টু ওয়ান এই সিরিজের আর্টসেলের ফ্লেভার তো ঠিক পেতে পারি। অ্যাকচুয়ালি আর্টসেলের তো মোস্টলি অ্যাম্প ইউজ করা হয়, আর লাইভে তো আমি যেমন আমি বস বাজে সবসময়, বসের ফ্যান, বস ব্র্যান্ডের ফ্যান, সবসময় বসই ইউজ করি। আর এটাকে ডিজিটেক ইউজ করতাম। ফ্রেডবোর্ড মেমোরাইজ করার ট্রিক্স আছে, অবশ্যই আছে, সেখানে আমি অন্যরা কীভাবে দেখানো যাই না, তবে আমি যেভাবে শিখেছি সেটা বলতে পারি যে এটাকে একটা আমি যেহেতু মোবাইল কোম্পানিতে মানে টেলিকমে জব করতাম, বা ওখান থেকে একটা আইডিয়া আসছিল যে আমরা যেরকম টাওয়ার বসাই, টাওয়ার কী করে যে টাওয়ার পাশাপাশি বসা যায়, একটা টাওয়ার একটা এখানে বসলে একটা টাওয়ার এখানে বসে একটা সো সার্কেল সার্কেল কাভার। সো সেরকম সো যদি আমি ধরলাম যে আমি সি নোটটা বসে গেলাম সি, তাহলে সি জানলে আমি যেটা শিখবো প্রপারলি শিখবো, তো সি আমাকে জানতে হবে মাস মানে ভালোভাবে যে এখানে কোথাও কোথায় সি আছে। তো সি হলে সির পরে ডি আসবে বা সির আগে বি আসবে, সি দিয়ে আমি ডি আর বি কভার করবো। সিমিলারলি ই, ই দিয়ে আমি ডি আর এফ কভার করবো, আর এ, এ দিয়ে আমি জি আর বি কভার করবো। সো অলমোস্ট সবগুলো কিন্তু হয়ে গেল। সো মাঝখানে শার্পগুলো আছে, শার্পগুলো মাথায় থাকবে অনেকেই যে সি আর ডি যদি হয় মাঝখানে সি শার্প হবে। সো এরকম আমি সি, ই আর এ এই তিনটা নাম যদি ভালোভাবে মুখস্থ রাখা যায় ফেডবোর্ডে কোথায় কোথায় আসে তাহলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। আর এটা যত বাজাবে তত রেফারেন্স ক্রিয়েট হয়, রেফারেন্সটা থাকে একটা জিনিস যতবার আমি চোখে দেখি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকি রাস্তা যখন যাই তখন কী হয় আমার সাইনবোর্ডগুলো দেখি বা গলি দেখি, আমি যদি একবার যাই তাহলে কিন্তু ভুলে যাবে। সো আমি যদি ওইখান থেকে তিনবার বা চারবার পাঁচবার যাই তখনই তোমার মাথার মধ্যে একটা রেফারেন্সটা চলে যাচ্ছে যে হ্যাঁ এখানে এই সাইনবোর্ডটা ছিল এখানে। এইটাও সিম্পলি একই জিনিস, সেগুলো কি যদি আমি চিন্তা করি যে এখানে রাস্তা, সো রাস্তায় আমি সি কোথায় আছি, তো সিটা এখানে আছে। যতবার আমি সি 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 এ এ এ এ এ ই ই যতবার আমি মনে রাখবো, যতবার আমি বলবো, যতবার দেখবো, ততবার সেটা আমার মাথায় ঢুকে যাবে, রেফারেন্সটা ক্রিয়েট হবে। আর ফেডবোর্ড ভাষায় চিন্তা করবো যে সামনে দেখা যাবে, যে আমি জানো আমার ফেডবোর্ডটা আমার সামনেই আছে। তো সামনে যদি ফেডবোর্ডটা থাকে তাহলে কী হবে, আমি যদি অপোজিটভাবে চিন্তা করি যে ফেডবোর্ডটা আমার সামনে আছে তাহলে সিক্স স্ট্রিংয়ের কী নোটটা কী কী আছে, সো ওখান থেকে আমি এদিকে গেলে কী হবে, এদিকে গেলে কী হবে। সো এটা হচ্ছে আমার ট্রিক, আমি এভাবে মনে রাখতাম। স্পিকিংয়ের টিপস অনেকবার দিয়েছি, ফার্স্ট স্পিকিংয়ে যেটা বললাম যে আগে যেটা আনতে হবে স্টেবিলিটি আনতে হবে ফিঙ্গার, স্টেবিলিটি আনার জন্যে আমি খুব স্লোলি প্র্যাকটিস করবো, আমার ফাস্ট প্র্যাকটিস করতে পারি ফাস্ট, কিন্তু স্পিড এমনিই হয়। আমার যদি ফিঙ্গার স্টেবল থাকে তাহলে ফাস্ট এমনিই হবে। যেটা বললাম যে একটা গাড়ির চাকা যদি সবগুলো সমান না থাকে, টায়ার ফ্ল্যাট থাকে, তাহলে গাড়ি চলবে না দুই। সো এরকম সো আমার ফিঙ্গারগুলো মনে রাখতে হবে সেটা লুপ বানাতে হবে, আমি যদি এখন এটাতে হয় এটাকে যদি আমি এখন লুক করি, যেমন যদি আমি এখন এ বিসি বাজাচ্ছি তাহলে এ বিসি বি যদি বাজাই এ বিসি বি
এই রাজিক, এই যে রাজিক, ওর গিটার আমি বাজাচ্ছি, এটা ওর গিটার, ও আমাকে দিয়ে রেখেছে, ও খুব দয়ালু মানুষ, ও গিটার এটা খুব কম বাজায় দেখে আমি ওর কাছ থেকে নিয়ে এসেছি গিটারটা, এটা ওর গিটার। থ্যাংক ইউ রাজিক। যেটা বললাম যে এটাই এটাই ঠিক, মানে স্টেবিলিটি আনতে হবে। লিগাটা দিলাম আর যদি স্ট্যাকেটও বাজে ডাউন আপ ডাউন আপ অল্টারনেট স্টেবিলিটি আসার পরে ফ্রি রান করতে হবে। ফ্রি একটা স্কেল আমি ঠিক করবো, ওই স্কেলে আমি যতক্ষণ না আটকিয়ে আমার উল্টা পাল্টা যেই হোক ওই স্কেলের নোটগুলোর মধ্যে আমি যেভাবে হয় ক্রস উপর নিচে স্লাইড এইটা করতে করতে কিন্তু আমার ফাস্ট হয়েছে, আমি কিন্তু জোর করে ফাস্ট করি, জোর করে ফাস্ট করতে চেষ্টা করলে কিন্তু হবে যখন কোয়ান্টাইজ হবে না মিস হবে। আমার মিউজিকের টাচকে বাজাতে পারবো না কারণ আমি এখন বাসায় নেই, বাইরে আছি, আমি এখন গিক মিউজিক হেডকোয়ার্টারে, এখানে আলিফরা একটা লাইভ করে মুভিজ নিয়ে, মুভি নিয়ে কথাবার্তা বলে রিভিউ, তো যখন আমি ওখানে আসি তখন আমি টাইম ফ্রি বসে থাকি, তখন আমি লাইভে আসি। হ্যালো জাকির, অনেকদিন দেখা হয় না, তুমি তো ভুলে গেছো আমাকে, আসো একদিন আড্ডা দিই। সো এই এই হলো, মানে যেটা বললাম সবসময় বলি যে স্টেবিলিটি আনতে হবে এবং স্লোলি বাজবে, যে কোনো কিছু স্লোলি প্র্যাকটিস করলে ওটা ফাস্ট হবে, অটোমেটিক ফাস্ট হবে, কারণ আমার যদি হাত ঠিক থাকে, যেমন যেটা বললাম যে আমি যদি দুটা চাক্কা বা তিনটা চাক্কা বা চারটা চাক্কা যেটাই হোক একটা গাড়িতে যদি চাক্কা থাকে, চাক্কা দুটো যদি সমান হাওয়া থাকে এবং যদি এটাকে যত জোরে চালাবো ওটা ততটা চলবে, কিন্তু আমি যদি একটা চাক্কায় কম হাওয়া থাকে, চাক্কা বিশ হাওয়া থাকে, একটা যদি হাফ হাওয়া থাকে, তখনই গাড়িটা স্মুথলি চলবে, চলবে না, ফাস্ট করলে তখন আরও বেশি সমস্যা হবে, তখন হয়তো মানে বাড়িও খেতে পারে। সো এটাই হচ্ছে ব্যাপার, যে সবগুলোকে সমান হবে, সমান তালে সমান স্ট্রোক আনতে হবে, এই যে তিনটা ফিঙ্গার হচ্ছে বা চারটা ফিঙ্গার, আমি স্লোলি একদম যেটা বললাম যে স্টেবিলিটি আনতে হবে। আজকের বিষয়টা ছিল কিন্তু স্লাইড নিয়ে, আমি স্লাইড থেকে সরে গিয়ে অনুভূতি চলে গেল সবার এই কোয়েরি অ্যান্সার দিতে দিতে, যেটা নিয়ে শুরু করেছিলাম যে স্লাইড এবং কানেক্টার্স, যেটা কানেক্ট করে আমি একটা স্ট্রিং থেকে আরেক স্ট্রিংয়ে আরেক মুভ করব, এই স্লাইড না উপরে চলে গেলাম, আবার উপরে গেলাম, আবার নিচে আসতে গেলাম, ক্রস যাচ্ছি, ক্রস হতে পারে স্লাইড করে, যেমন যদি সি বি সি বি জি
আমরা যদি স্লাইড করি এফে দেখি এফ ই সি এস আমরা সি থেকে ডি স্লাইড করি ডি এখন এখান থেকে ক্রস দিতে পারি এ থেকে এ বা সি সি থেকে ডি স্লাইড করে ডি থেকে স্লাইড করে ই তে গেল আরে গ্রিপটা গ্রিপটা হচ্ছে ফিঙ্গারিং করতে মজা পেতে আমার 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 কী হয় যে আমি ফিঙ্গারিং যদি দেখি যে খুব স্মুথ চলছে মজা লাগে আরও প্র্যাকটিস করি সো এই প্র্যাকটিসটা মাত্রাটা বাড়িয়ে দেয় ওই ফিঙ্গারিং করতে মজা লাগে সো আমি গান তুলে কিন্তু শোভানো শুরু করলাম গান খুব কম তোলা হয় আগে যেরকম তুলতাম আমি অনেক কম গান পারি আমি যেটা আগে বলেছি যে আমি মোস্টলি শিখি যে গানটার মধ্যে কী টেকনিক ইউজ করা আছে ওটার সোলো কী বাজানো আছে ওটার কী প্রোগ্রেশন আছে ওই প্রোগ্রেশন কীরকম কর প্রোগ্রেশন হলে কীরকম সোলো বাজছে সো এই জিনিসগুলো আমি অবজার্ভ করি সব কিছু কিন্তু এই যে হাতের প্রেশার আঙ্গুলের যে প্রেশারটা আছে স্টেবিলিটি সব সময় কিন্তু স্লাইড ইউজ হচ্ছে ইভেন আমি যে আরপিজিও বা ওই টাইপের যে প্লেইংগুলো ওর মধ্যে কিন্তু আমি স্লাইড করি এই 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 ইয়াটা অবশ্য আমি শিখেছি টেকনিকটা জেসন বেকের কাছে জেসন বেকের সবসময় স্লাইড ইউজ করে মানে আর কিছু হলেও মাঝখানে নোট স্লাইড করে স্লাইড করতে গেলে কি জানি মিউটিংয়ের অবস্থা খারাপ হয়ে যায় কেন খারাপ মিউটিং উঠে যায় আমার আরেকটা লাইভ ফেসবুক লাইভে আমি দেখেছি যে ব্রিজে কীভাবে নয়েজ গেট ইউজ করা যায় হাতকে কীভাবে নয়েজ গেট হিসেবে ইউজ করা যায় এটা দেখলে তোমার আইডিয়াটা হবে যে মিউট করতে গেলে কিন্তু আমার পুরো সব কিছু মিউট করে দিব লাগবে যেই স্ট্রিংটা আমি বাজাচ্ছি সেই স্ট্রিংটা শুধু ওপেন থাকবে বাকিগুলো মিউট হবে সো ওইটা দেখলে আমার আইডিয়া পাওয়া যায় আর্টসেরে কিছু সোলোভাবে কি লাগে আর্টসের বেশিরভাগ সোলোতে কিন্তু হ্যামারিং খুব ইউজ হয় যেমন এই টেকটা এখানে এগুলো কিন্তু সবই সবই এরকম স্লাইড অনেক মোস্টলি আসলে
স্লাইড এবং হ্যামার, স্লাইড ফর্ম বলা যায় হ্যামার বিষয়। আজকে এগুলো থাক, মানে স্লাইড নিয়ে অনেক কথা বলেছি, স্লাইড আর হ্যামার নিয়ে। আচ্ছা, পথচলাটা অনেকবার রিকোয়েস্ট আসে সবসময়, আজকে একটু বাজাই দিই, এটা বাজায় শেষ করে দিই, রাতে চলে যাই। থাকুক, আবার নেক্সট লাইভে দেখা, টাটা।